হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি অনেক ভোরে উঠেছি, উঠে মুখ হাত পা ধুয়েছি, মুখ হাত পা ধুয়ে চায়ের দোকানে গিয়েছি, চা খেয়েছি। চাটা খেয়ে ছাদে উঠে আসলাম, নিচে আওয়াজ হচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে বলে খুব আওয়াজ হচ্ছে। তা যাই হোক, এখন আমি যাবো একটু দোকানে, আবার যাবো দোকানে, কারণ ভুজিয়ে আনতে হবে। পাখি গোনা কিচিরমিচির করছে, শুনতে পাচ্ছ তোমরা? আর তোমাদের সাথে এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠো, উঠে তো সারাদিন যা হবে সব তো দেখাবে। কোথায় যাবো বলছিলে? মনে মনে এটাই বলছিলাম যে হিসেব করে দেখলাম, আমি যদি বুধবারে বেরিয়ে না যাই, আজকে হচ্ছে বাংলার 13 তারিখ, আজকে রবিবার, 14 তারিখ সোমবার, মঙ্গলবার 15, বুধবার 16, 28 মাস হয় অনেক সময় পৌষ মাসটা। এই বুধবারে যদি না চলে যাই তাহলে এক সপ্তাহ থাকা হবে না, হয়তো পৌষ সংক্রান্তি নিয়ম আছে চলে আসতে হয় বাড়িতে, লাস্টে দেখা যাবে এক সপ্তাহ না থেকে আমি চলে আসছি। তো সেই কারণে ফাইনাল করে ফেললাম, নিজে নিজেই বুধবারে যাচ্ছি, নিজে নিজেই ফাইনাল করলাম, কাউরির পারমিশন নেওয়ার দরকার নেই। 15টা বছর পারমিশন নিয়ে নিয়ে ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, জানানোর অবশ্যই প্রয়োজন মনে আছে যে আমি বুধবারে যাচ্ছি, ঠিক আছে? ব্যাগপত্র সব কাল পরশু গুছিয়ে রাখবো, যেহেতু এক সপ্তাহের ব্যাপার। আর আমার খুব এটা মানে একটা ছোটোখাটো ড্রিম বলতে পারো, আমি গত 10 বছর মানে বিয়ের পর 5 বছর আমার মা নিতে আসতো, এরা কখনো দিত, কখনো মাকে ফিরিয়েও দিত, এমনটা হয়েছে সত্যি, ওর মুখের সামনেই বলছি। যখন নিয়ে যেত মা বলেই নিয়ে যেত, আমি এই ধরো রবিবারে নিয়ে গেল, একটা রবিবারে নিয়ে যাচ্ছি আর একটা রবিবারে মেয়েকে দিয়ে যাব, আনতেও যেত না, দিয়েই যেত বাসে করে। তো যাই হোক, আমার খুব ইচ্ছে ব্যাগটা ভারী হবে, এরকম টেনে নিয়ে যাব অনেকটা। ব্যাগটা ছেঁড়া তো? কি ছেঁড়া? কেন, আমার আরেকটা ব্যাগ আছে না, তোরটা নেবো কেন, আরেকটা ব্যাগ আছে। এরকম টেনে একদিকে কাত হয়ে ব্যাগটা নিয়ে যাব, মনে হবে না বেড়াতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি ফিল হবে। তুমি যেটা করছো না সেটা করো, শোনো, তারপরে সবাই জিজ্ঞাসা করবে ও গো বউটা কোথায় যাচ্ছ, বলবো বাপের বাড়ি যাচ্ছি, আর বাবাকেও সাথে নিয়ে যাব, বাবা তো কোথাও বেড়াতে পারে না, আমার সাথে গিয়ে আমাদের বাড়ি কদিন থাকবে। আবার এই ফিলটা হয় মাসির বাড়ি যখন যাই, বাড়ির কাছ থেকে টোটো নিলে সেটা হয় না, টোটোয় চাপি চলে যাই, কেউ জানতেই পারে না, বেশ বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো এরকম ভাবে ব্যাগটা নিয়ে একদিকে কাত হয়ে, ওই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। চা খাবো বলে মানে আমি চা তো সকালবেলা খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার বললাম, কিন্তু ও যে খাটনি করছে, আজকে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমি দেখলাম আমি মিথ্যে হলে বললে ও চা খাবে, আমি একটু খাবো। আমার তো খাওয়া হয়ে গেছে একবার। আমার ভাবনা তুমি বছরে 364 দিন ভাবো না, আর আজকে চায়ের দোকান খোলা হয়নি বলে তুমি তোমার সাথে আমার ভাবনাটা ভাবছো। 4:20 চায়ের দোকান খোলে, আর মিথ্যে করে বললাম যে ও বললো ঠিক আছে বিস্কুট নিয়ে আসতে, আমি বিস্কুট আনতে গিয়ে তো মানে বুড়ো হয়ে গেলাম, এখন নিয়ে আসলাম বিস্কুট, এখন চা করবে, চা খাবো। যত আগুন পোয়াবা তত জামা কাপড় মানে ময়লা হবে, খুব ঠান্ডা তো, হাত পা তো ঠান্ডা গরম হয়ে গিয়েছে, তা হাঁটতে যাই না, যে চুমুর বসেই আছে, শীতে হাঁটতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। হয়ে গেল গরম গরম চা, চা কি ঠান্ডা হয় কখনো, চা তো গরমই হয়, সকালে দুধ চা খেলে গ্যাস হবে, পুচকুলি বলে শোনো না, দুধ চা খেলে গ্যাস হয়। 9:10 বাইরে দেখলাম কর্তা মশাইয়ের জুতো রয়েছে, তার মানে ও ঠিক ঘরে আবার মনে হয় শুয়ে পড়লো। আমি বিছানা গুটিয়েছি, আবার কি কম্বল ফম্বল ছড়িয়েছে, হ্যাঁ সিঙ্গেল কম্বলটা নিয়েছে, ওই মনে হয় মোটাটা নিতে সাহস পাওনি বলো। কি হলো? আমি দেখলাম তোমার জুতো বাইরে, তুমি আবার সেটেল হয়ে গেছো বিছানায়, কি করবা, যা ঠান্ডা পড়েছে বাইরে, ঠান্ডা দেখে আমি চলে আসলাম। যাই হোক, তুমি ওই বালিশটা নিও না, ওই বালিশটা পাশে রেখে দাও, ওখান থেকে একটা বালিশ নিয়ে মাথায় দাও, উঠে পড়ো আর যাই করো, ওই বালিশটা সাইডে রেখে দাও, ওটা মাথায় নিও না। হ্যাঁ ওটা নাও, এটাই নিচ্ছি। কেন বললাম বলো তো, বালিশটা উঁচু তো, ঘাড়ে ব্যথা হবে তো সেই কারণে। হ্যাঁ এবার তুমি টিকে দেখো, কমপ্লিট বলতে শোনো, সকাল মানে দিনের শুরু, কাজের শুরু, সেটা বলিনি, মানে এমনি সকালেরটা কমপ্লিট, সকালের কিছু কমপ্লিট হয়নি, এটাই জানতে আসলাম সকালে কি খাবা, মা বললো ভাত খাবো না। না আমি বলছি চাইছি সকালবেলা কিছু রান্না করতে হবে। হ্যাঁ তাই বলছি, তাহলে কি খাবা বলো। একবারে দুপুরে একটু গরম গরম খিচুড়ি বেগুনি হয়ে যাবে। হ্যাঁ তোমরা চাইলেই হবে, আমরা চাই না হয়, তোমার কি ইচ্ছা আছে? হ্যাঁ ইচ্ছা আছে, কেন থাকবে না, ভালো হবে, ঠিক আছে, তবে তাই হোক, ঠিক আছে, কোনো সবজি বাজার করো না। আচ্ছা বেশ।
তাহলে খিচুড়ি আর বেগুনি, আর বেগুন বেগুন না হোক অন্য কোনো তরকারি করলেও হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কথা হয়ে থাকলো। খোকা ইলিশ মাছ যাচ্ছিল, ভাবলাম নিয়ে নিই, খিচুড়ির সাথে এই মাছ ভাজাটা কিন্তু খেতে ভালো লাগবে। এখানে 65 টাকার মাছ আছে, 65 টাকায় কিন্তু অনেকটা মাছ হয়েছে। আর এই হচ্ছে ডাল সিদ্ধ, মানে প্রেশার কুকারে করে আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু মটর ডাল হাঁড়িতে একটু টাইম লাগতো, তো সেই কারণে ভাবলাম আগে প্রেশারে ডালটা সিদ্ধ করা থাক। একেবারে মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। মাছ কাটা হয়ে গেছে, তবে নুন হলুদ ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, নুনটা একটু অল্পই দিলাম। আমার মনে হয় কি এই সমস্ত মাছে নুন দেয়াই থাকে, তো সেই কারণে খুব সামান্য নুন দিলাম আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার মাখিয়ে রেখে দেবো, যখন রান্না করব খিচুড়ি হওয়ার পরে ভাজবো, মানে একদম খাওয়ার আগে, গরম গরম ভাজলে ভাল লাগবে খেতে। স্নান হয়ে গেল, সমস্ত কাজ, শুধু স্নান নয় সমস্ত কাজ পুজো দিলাম, তো রান্নার ব্যবস্থা একটু পরে করব। রান্না তো বললো খিচুড়ি খাবে, কিন্তু দেখো যেই আশায় খিচুড়ি করা হলো করা হয়নি, ডালটা সিদ্ধ করেছি আর দেখো সেই আশায় জল ঢালা হয়ে গেছে। মানে সকালের পরিস্থিতি দেখে এমন মনে হলো যেন আজকে রোদ্দুরই উঠবে না, কিন্তু দেখো কি সুন্দর রোদ্দুর উঠে পড়েছে। যাকে কিছু করার নেই সেই খিচুড়িই বানাতে হবে। মায়ের আর আমার সকালের খাওয়া হয়ে গেল, তোমাদের দাদা তো ঘুমাচ্ছে আর বাবা গেছে হাঁটতে, এখনো আসেনি, মানে ওদের দুজনার সকালে খাওয়া হয়নি আর আমাদের দুজনার খাওয়া হয়ে গেছে। আর মা খেয়েছে মিষ্টি আর মুড়ি, আর আমি খেয়েছি চিনি দিয়ে জল দিয়ে মুড়ি, ওই যে বাটি আর চামচ পাশেই রয়েছে, আর খাবার খেয়ে ওষুধও খেয়ে নিয়েছি। তবে এখানে বসে গল্প করতে দারুণ লাগছে, ওই দেখো দাঁড়াও দেখাচ্ছি, মা ওখানে বসে রয়েছে, দেখেছো মা বলছে স্নান করব স্নান করব। আমি যে স্নান করব করব না করে একদম গায়ে জল ঢেলে ফেলো, দেখো সব শীত কোথায় চলে যাবে। মানে আমি মনে মনে একরকম ভেবেই নিয়েছি হাঁড়িতে খিচুড়িটা বানাবো না, তাতে ধরতে যদি অসুবিধা হয় খিচুড়িটা ধরতে আর কি, তাও আমি দেখো ওর মধ্যেই ম্যানেজ করে করে নাড়ছি। আর এই গরম খিচুড়ি ফুটতে ফুটতে যদি গায়ে পড়ে না কীরকম লাগে বলো তো, আর খুব ফোটেও। আমি একটু করে জল দিচ্ছি আর একটু করে নাড়ছি, মানে ওই ডেচকির মধ্যেই রান্না করব। ডালটা তো আগে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, তারপরে চালটাও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, কিছুটা পুরোটা সিদ্ধ হয়নি। তারপরে এই যে একদম সিম করে দিয়েছি যাতে চটম চটম করে না ফোটে, খুব লাগে গায়ে পড়লে, একবার লেগেছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তবে ভালোই সেন্ট বেরিয়েছে। খিচুড়িটা যে বলবো আহামরি খেতে সুস্বাদু হয়েছে সেরকমটা নয়, মানে খারাপ লাগেনি, সবারই ভালো লেগেছে, মানে ঘরোয়াভাবে ঠিক আছে, মোটামুটি খাবার মতো। এবার বেগুনি ভাজি, খিচুড়িটা ওইদিকে সিম করে বসানো আছে, একটু গরম থাকবে, ও যে কোথায় গেল এখনও আসেনি। দেখো বেসনটা গুলেছি, একটু হালকা হয়ে গেছে, মনে হচ্ছে আর একটু বেসন দিতে হবে, বেগুনিটা খুব একটা ভালো হচ্ছে না। পরে একটু বেসন দিলাম, পরে আবার ঠিক হয়ে গেছে বেগুনিটা, আর ও চলে এসছে। আমার তো মনে মনে রাগ হচ্ছিলো, এই বললো খিচুড়ি করতে, তার মধ্যে যদি নিজেই না থাকে ঠান্ডা হয়ে গেলে একদম খেতে বেকার লাগবে। আর আমারই বা ভালো লাগে বলো, এই একজন খাবে ওই একজন খাবে, সবাই একসাথে খেয়ে নিলে আমি গুটিয়ে একদম এই জায়গাগুলো পরিষ্কার করে নিতে পারবো। এই মাছের একটাই সিস্টেম, ভাজলে না পেটের কাঁটাগুলো বেরিয়ে যায়। আর এই যে বেগুনি ভাজা হয়ে গেছে, থালায় এখনও কাঁচা মাছ রয়েছে, সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, আর আমি সবার জন্য খাবারও বেড়ে নিয়েছি, এখন শুধু খাবার অপেক্ষা। আর আজকে বছরের শেষ দিন বলে প্রচুর পিকনিক হচ্ছে, আর পিকনিক মানেই চারিদিকে গানের আওয়াজ, যার জন্য আমাকে মানে শুধুই ভয়েস ওভার দিতে হচ্ছে, না হলে কিন্তু এই সময়গুলো আমি কথাই বলতে পারি। খিচুড়ির থালা নিয়ে যে যার মতো চলে যাচ্ছে রোদ দূরে, আর আমার কর্তা আর আমি এখানে বসেই খাবো। মা বাবা সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সায়নেরটাও বেড়েছি, সোহিনী তো নেই, সোহিনীর আজকে রাত্রে আসার কথা আছে, আর সবাইকে দিয়ে তারপরে আমার খাবারটা নিয়ে আমি বসে পড়ছি। কি আর করি বলো, খাওয়া দাওয়ার পর অনেকটা সময় কেটে গেছে, বিকেল বিকেল হয়ে গেছে, মনে মনে ভাবছি কি যে রাত করব না, রাত করব না বলা ভুল, এখনও যদি আমি রুটি করতে বসি, মানে রুটি তরকারি করতে করতে সে রাতই হয়ে যাবে, তো ভাবছি আমি রুটি তরকারিটা করেই নেই, মা থাকলে মাকে বললে মা আটাটা মেখে দেয়। আমার না আটা মাখতে খুব বিরক্ত লাগে জানো, ভালো লাগে না, কিন্তু আজকে মনে হচ্ছে আমাকেই আটাটা মাখতে হবে, নিজে হাতেই বেলে মেখে রুটিটা বানাতে হবে, কারণ মা গেছে মনে হয় হাঁটতে, সকালবেলা ঠান্ডার জন্য হাঁটতে পারে না। আর এই ফুলটা আমি দেখেছি কবে, ব্যাঙ্গালোরে যাওয়ার অনেক আগে দেখেছি, এই মানে পাতাগুলো রঙিন হয়েছিল, তো দেখো মানে 10-15 ধাক্কা, এটা যতদিন ধরে কেনা হয়েছে ততদিন ধরেই পাতাগুলো এরকম রয়েছে। যেরকম ভাবা সেরকম কাজ, নিয়ে নিয়েছি আটা, জল সব রেডি করে নিয়েছি, তবে তেমন কেউ নেই যে ফোনটা ধরে খুব ভালোভাবে শেয়ার করবে। তো এই যে আটা মাখা কমপ্লিট, নই পাকানোও হয়ে গেছে, এবার আমি রুটিটা করব। আজকে রুটিটা হতো না, ওর ঠান্ডা লেগেছে বলে রুটিটা করলাম, রাত্রে ভাত খাওয়ার থেকে রুটি খেলে শরীর ভালো থাকবে। রুটির সাথে ভালো লাগে কাঁচা কুমড়োর তরকারি, পাকা কুমড়োর তরকারিও ভালো লাগে, নয়তো পেঁপে আলুর তরকারি।
আমি কুমড়োর তরকারি অনেকবার করেছি, তো সেই কারণে ভাবলাম আজকে পেঁপে আলুর তরকারি করব। পেঁপে আলু সব কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া হচ্ছে দেখেছো, দিনের বেলা রান্না করতে বসেছিলাম, যখন বেলা ছিল অনেকটা বেলাই ছিল, তারপরে রুটিগুলো করে, 1 কেজি আটা রুটি করতে তো সময় লাগবে তাই না, একা হাতে করেছি। আর এ দেখো অনেকটা রাত রাতও হয়ে গেছে, এখন তরকারিটা করে নিচ্ছি। বাটিতে চিনি নিয়েছি, আর কি নিচ্ছি দেখো, আমুল দুধ। খুব ভাল লাগে আমুল দুধ দিয়ে মানে রুটি খেতে, এমনি আমুল দুধ আমার খুব পছন্দের। এরকম নিয়ে শুকনো খেতে তো ভালোই লাগে, কিন্তু শুকনো আমি খাবো না, এর মধ্যে একটু জল ঢেলে নেব। মানে শুকনো খেলে না কেমন একটু লাগে, চিবাতে হয় অনেকক্ষণ, ভালো লাগে না। 2-1 বার শুকনো মুখে দিয়ে তারপর ওর মধ্যে জল ঢালবো, তবে ঠান্ডা জলই ঢালবো, গরম জল ঢালবো না। এই যে মাসির বাড়ি থেকে বেরিয়ে আসলো, আমি শুয়ে রয়েছি, দেখছি আমার পায়েকে শুশুড়ি দিচ্ছে, পায়ে শুশুড়ি দিয়ে এই জায়গায় লুকিয়ে পড়ছে। আর এই সেই ব্রিটানিয়ার প্যাকেট, এটা এখন কি টিফিন? হ্যাঁ। কি দিয়ে খাবি, চা না জল? এমনি বসে বসে জল দিয়ে খাবি, তাই তো? মাসির বাড়ি কেমন ঘুরলি? ভালোই ঘুরেছি। খাওয়ার মেনু শুনলাম খুব ভালোই হয়েছিল তো? হ্যাঁ। তো বিশাল ব্যাপার। ওরে বাপরে, নূপুর জোড়া তো খুব সুন্দর। ওগুলো তো মাসির। সে ঠিক আছে, কিন্তু সুন্দর তো অনেক। ভালো লাগছে। রুটির মধ্যে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এই খাবারটা আমার বাবা ভালো খায়, কিন্তু ও খাচ্ছে, আমি ঘুমিয়ে গেছি। আর এই যে পেঁপে আলুর তরকারি, এখনও মনে হয় রাতের খাবার খাবে। রাতের খাবারটা কিছুক্ষণ আগে খেলাম, রুটি আর তরকারি। আর আমি দুটো রুটি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নেওয়ার পর পেঁয়াজ লঙ্কা দিয়ে খেলাম, তারপরে চিনি দিয়ে খেয়ে ভিজিয়ে খেয়ে এই বসলাম তোমাদের কাছে। আর 1 মিনিট পরেই 2024 আরম্ভ, তা আমি অপেক্ষা করছি কখন 2024 হবে। আর তোমাদের দিদি ভাই যে ঘুমাচ্ছে, ঘুমাক, 2024 দেখবো বলেই ওয়েট করছি। আর আমি তো প্রত্যেকদিনই দেখে মানে টিভি দেখে দেখেই কাটিয়ে দিই। আর আজকে 2024 সাল পড়বে, আর মাত্র 29 সেকেন্ড বাকি আছে। ও আমাকে ডাকলো, বলছে যে মাইকের আজগুলো মনে হচ্ছে একটু স্তব্ধ হয়েছে, তুমি উঠে ভয়েস ওভার দিতে পারবা। আর 12:04 মানে 2024, 12টা বাজার সাথে সাথে 2024 পড়ে গেছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব আনন্দে কাটুক, ভালো কাটুক। এটা বলতে হয় হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক, কিন্তু আমার মনে হয় কি এইসব বছর বার এগুলো হচ্ছে মানুষের তৈরি, আর ভগবানের দেয়া হচ্ছে প্রত্যেকটা দিন রাত চন্দ্র সূর্য ওঠা। তো আমি বলবো যে প্রত্যেকটা দিন রাত সবার খুব ভালো কাটুক, শুধু এই একটা বছর নয়, 2024 নয়। আর তার থেকে বড় কথা, এগুলো মৌখিক বলতে হয় যে খুব ভালো কাটুক, কিন্তু আমরা এইখানে করে যে যতটুকুনি হাসি দুঃখ কান্না নিয়ে এসেছি, প্রত্যেকটা দিন আমাদের মানে তার লিখন অনুযায়ী পার করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর অনেকটা রাত হয়ে গেছে, তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।